আসসালামু আলাইকুম বন্ধুরা, এখন আপনাদেরকে আমি দেখিয়ে দিব কিভাবে ছোটদের ব্লাউজ কাটা হয়। প্রথম আগে আমার ব্লাউজের মাপটা জেনে নিতে হবে। ব্লাউজের লম্বা হবে 10, প্লাস হচ্ছে বডি হচ্ছে 14, প্লাস 12, প্লাস কাঁধ হচ্ছে 2, প্লাস হাত হচ্ছে 5, প্লাস হাতার মুখ হচ্ছে 3.5। তো এখানে হচ্ছে আমি ব্লাউজের মাপ কীভাবে নিতে হয় সেটা আপনাদেরকে আমার একটা ভিডিও আপলোড করা আছে, আপনারা আমার চ্যানেলে ঘুরে দেখে নিতে পারেন। ওখানে সহজেই পুরান ব্লাউজ থেকে কীভাবে মাপ নিতে হয় বা কীভাবে মাপ লিখতে হয় সে বিষয়ে আমার ক্লিয়ারভাবে একটা ভিডিও দেওয়া আছে, সেটা দেখে নিতে পারেন। এখানেও আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি। প্রথমে লম্বা হচ্ছে আমার 10, বডি হচ্ছে আমার 14 মানে ডাবলে হচ্ছে 28 ইঞ্চি, কমর হচ্ছে 12 মানে হচ্ছে 24 ইঞ্চি, 12 দুগুণে 24। তারপর হচ্ছে কাঁধ হচ্ছে 2, প্লাস হচ্ছে হাতা 5 ইঞ্চি হাতা, প্লাস হচ্ছে 3.5 মানে হচ্ছে 7 ইঞ্চি হচ্ছে আমার হাতার মুখ। তো বন্ধুরা, এটার মাপ ধরে আমি কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা কাটবেন। তো বন্ধুরা, এটা হচ্ছে আমার, এখানে হচ্ছে আমার হাফ গজ কাপড় মানে হচ্ছে আধা গজ কাপড় আছে। এই আধা গজ কাপড় দিয়ে আমি একটা ছোট বাচ্চার ব্লাউজ করে দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমার যে কাপড়টা আছে, এই কাপড়টা হচ্ছে আমার বাজারের বাজে এখান নেওয়া আছে। এবার বন্ধুরা, এটা আমি আমার যতটুকু দরকার তার থেকে 1 ইঞ্চি বাড়াই নিলাম, টোটাল হচ্ছে 8 ইঞ্চি নিছি। 8 ইঞ্চি নেওয়ার পরে এখানে হচ্ছে আমার ব্লাউজের লম্ব হচ্ছে 10, হাফ 1 ইঞ্চি বাড়াই নিতে হবে। তো এখানে হচ্ছে আমি 11 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম। এখানে হচ্ছে 1.5 ইঞ্চি পরিমাণ আমার গলা নিলাম, 2 ইঞ্চি আছে আমার কাঁধ আছে, আমি 2.5 ইঞ্চি কাঁধ নিলাম। এটা দুই দিক দিয়ে সেলাই চলে যায়, আমার 2 ইঞ্চি টিকবে। আর এখানে হচ্ছে আমার 4 ইঞ্চি টোটাল ফুট, 4 ইঞ্চি আমি বগলের তল দিলাম। আর এখানে হচ্ছে আমার 7 ইঞ্চি, 14 ইঞ্চি হচ্ছে বডি, 1 ইঞ্চি হচ্ছে সেলাই। আর এখানে হচ্ছে আমার 12 ইঞ্চি হচ্ছে আমার এখানে কোমর, 1 ইঞ্চি হচ্ছে যাবে টিকিনে, আর 1 ইঞ্চি যাবে হচ্ছে আমার সেলাইয়ে। টোটাল এটার পরিমাণে হয়। তো আমি এটা দাগ টেনে দিচ্ছি। আর এটা হচ্ছে আমার 2 ইঞ্চি নিচ থেকে শেপ দিয়ে, আর গলা হচ্ছে আমার এদিক দিয়ে দেড়, এদিক দিয়ে আমি 3.5 ইঞ্চি। আর এখানে টিকিনের দাগটা হবে 2 ইঞ্চি দিলাম, 2.5 ইঞ্চি, এখন 2.5 ইঞ্চি বরাবর আমি দাগটা টেনে দিলাম। সর্বমোট 5.5 ইঞ্চি উপরে টিকিনের ক্লোজিংটা হবে। দেখতে পাবেন টিকিনের একটি ভিডিও দেওয়া আছে, ওইটাতে স্পষ্টভাবে আমি টিকিন কীভাবে দিতে হবে, টিকিনের মাপ কীভাবে নিতে হবে সে সম্পর্কে আমি ফুললি ডিটেলস বলে দিছি। তো আপনারা ওই ভিডিওটা দেখে আসলে মোটামুটি বুঝে নিতে পারবেন। বন্ধুরা, আমি কেটে নিচ্ছি। স্কোয়ার গলা দিলাম, আর এখানে হচ্ছে টিকিনের এখানে একটা চাগানের দাগ দিয়ে নিলাম। বন্ধুরা, আমার ব্যাক পার্ট কাটিং করা কমপ্লিট, এখন আমি ফ্রন্ট পার্ট কাটিং করব। ব্যাক পার্টের সেমই হবে ফ্রন্ট পার্টটা। তো এখানে হচ্ছে আমি জাস্ট হচ্ছে ফ্রন্ট পার্টটা পাশে হচ্ছে 1/2 ইঞ্চি বা 1 ইঞ্চি বাড়িয়ে দিতে হবে, অ্যান্ড হচ্ছে নিচের দিকে 1 ইঞ্চি বা 1/2 ইঞ্চি বাড়িয়ে কেটে নিতে হবে। আর এখানে হচ্ছে সামনের পার্টের গলা যদি আপনি পিছনের পার্টের গলার সমানে দিতে চান তাহলে সেটা হচ্ছে আপনার ইয়ের উপরে ডিপেন্ড করবে, ব্যক্তির উপরে ডিপেন্ড করবে সে কি পন্ড পার্টের আর ব্যাক পার্টের গলা। তো আমি এখানে হচ্ছে আমার পন্ড পার্টের গলাটা একটু ছোটো করে দিচ্ছি,
আমি 3 ইঞ্চি দিচ্ছি আর ব্যাক পার্টটা একটু বড় রাখছি আমি তো এটা হচ্ছে আমার কেটে নিচ্ছে আমি ফন ফট কাটিং কমপ্লিট এখন হচ্ছে আমি এই টিকেনার সমান করে নিলাম এখন হচ্ছে বন্ধুরা এই যে এখানে যে ছোট বাচ্চাদের যে ব্লাউজটা এই ব্লাউজটাতে আমি যদি ফুল একটা বড়দের ব্লাউজের মতো করি তাহলে হচ্ছে এই কাটিংটা হবে এদিকে 1 ইঞ্চি বাড়তে হবে আর নিচের দিকে 1 ইঞ্চি বাড়তে হবে যদি আমি ছোট বাচ্চাদের ব্লাউজ করতে গিয়ে বড়দের মতো আমি 4টা টিকিন মানে টোটাল 8টা টিকিন না দেই তাহলে আমি ফ্রন্ট ফাট আর ব্যাক ফাট সমানভাবে কেটে নিব এটা একটু স্পষ্টভাবে জেনে নেবেন আর যেহেতু আমি 8টা টিকিনই দিব জাস্ট হচ্ছে সৌন্দর্যের জন্য সেক্ষেত্রে আমি 1 ইঞ্চি করে বাড়িয়ে নিয়েছি এখন হচ্ছে আমার টিকিনটা কিভাবে দিব এখানে হচ্ছে কাপ থেকে আমি 6 ইঞ্চি নিচে দাগ টেনে নিলাম 6 ইঞ্চির মধ্যে আমি এই যে ব্যাক পার্টের যে টিকিনের দাগটা এখানে রাখছে 1.5 ইঞ্চির এই 1.5 ইঞ্চির টিকিনটা আমার দাগ টেনে আমি উপরে উঠিয়ে দিচ্ছি আর এখন বন্ধুরা এটা হচ্ছে আমার মূল পয়েন্ট থেকে আমার এখানে হচ্ছে বগলের নিচ থেকে আমার 1.5 ইঞ্চি উপরে এন্ড হচ্ছে আমার মূল পয়েন্টের মধ্যে একটা দাগ টেনে দিলাম আর হচ্ছে এখান থেকে হচ্ছে বগলের মিডল পয়েন্ট থেকে একটু নিচের দিকে আমার একটা দাগ টেনে দিচ্ছি মিডল পয়েন্ট থেকে আমার এটা আমি 1.5 ইঞ্চি পরিমাণ 1.5 ইঞ্চি পরিমাণ আমি টিকিনের দাগগুলো দিয়ে নিচ্ছি বন্ধুরা আমার ব্যাক পার্ট কমপ্লিট এন্ড হচ্ছে ফ্রন্ট পার্টও কমপ্লিট এখন আমি হাতা কেটে নেব বন্ধুরা এখন আমি হাতা কেটে নিচ্ছি চার পার্টে দু পিস এখানে হচ্ছে আমার এক স্কেল পরিমাণ রেখা পর আমার এখানে 5 ইঞ্চি হাতা এখানে 2 ইঞ্চি পরিমাণ আমি শেপ দেব সাত ইঞ্চি হচ্ছে আমার হাতার মুখ 1 ইঞ্চি হচ্ছে বাড়াই নেব আমার গলার পট্টি নেওয়া কমপ্লিট ছোটদের ব্লাউজ কাটিং কমপ্লিট ওকে ধন্যবাদ সবাইকে